সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন আলী জাকেরকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আলী জাকেরের মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘরে নেওয়া হয়। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় শ্রদ্ধা জানান সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। গুণী এই ব্যক্তিত্বের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জুবের সানির রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা আক্রান্ত হয়ে শুক্রবার সকাল 6:40 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা আলী জাকের। এ সময় তার বয়স হয়েছিল 76 বছর। বেশ কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন আলী জাকের। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘরে নেওয়া হয়। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় এই মুক্তিযোদ্ধাকে। পরে তার মরদেহে শ্রদ্ধা জানান সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। মানুষ হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল থাকার জায়গায় তিনি একেবারেই আদর্শের মতো কাজ করেছেন। কিছু মানুষ আছেন তারা আমাদের কাছ থেকে গত হন বটে, কিন্তু বিগত হন না। থিয়েটারের স্মৃতিতে, মানুষের স্মৃতিতে তার অভিনয়টা বেঁচে থাকে। আর একটা শিশুসুলভ একটা মানুষ, ইচ্ছাগুলো খুব মধ্যবিত্ত এবং খুব রোম্যান্টিক, যেটা মধ্যবিত্তের মধ্যে থাকে সেটা ছিল। গুণী এ অভিনেতার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন তার সহকর্মী সহ নানা স্তরের মানুষ। সমাজকে ভেতর থেকে জাগিয়ে তোলা, আর এই জাগিয়ে তোলার মধ্য দিয়ে বহু মানুষকে অনুপ্রাণিত করা, এই কাজটি জাকির ভাই যেভাবে সারা জীবন নিষ্ঠার সঙ্গে করেছেন। আরও একটি যেন নক্ষত্রের পতন হলো, আমরা সাংস্কৃতিক অঙ্গনের একটি বড় দিকপাল হারালাম। অনেক কিছু শেখার ছিল, আরও হয়তো 20 বছর আমাদের মাঝে থাকতেন, এভাবে ওনার চলে যাওয়াটাকে কোনোভাবে মেনে নিতে পারছি না। বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে চিরনির্জয় শায়িত হন 71-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক আলী জাকের। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।